ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ক্যারিয়ারের শুরু থেকেই খেলছেন বার্সেলোনায়, দারুণ পথচলায় অবিশ্বাস্য সব সাফল্যও পেয়েছেন দুই হাত ভরে। সম্প্রতি আরো দুটি মাইল ফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে লালিগায় 500 ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে 750 ম্যাচ খেলার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। অসাধারণ এই কীর্তি গড়ার পর গর্বিত বোধ করছেন বার্সেলোনা অধিনায়ক। লালিগায় গত রোববার স্বাগতিক হুইস্কার বিপক্ষে 1-0 গোলে জিতেছিল বার্সেলোনা। সেই ম্যাচের মধ্য দিয়ে জোড়া মাইল ফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। মেসির উপরে এই দুই রেকর্ডে আছেন জাবি হার্নান্দেজ। সবকিছু ঠিক থাকলে অন্য আরো বেশ কয়েকটি রেকর্ডের মতো চলতি মৌসুমে এই দুই রেকর্ডও জাবি হার্নান্দেজকে পেছনে ফেলে নিজের করে নেবেন 33 বছর বয়সী রেকর্ড 6 বারের ব্যালন্ডিওর জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে অসাধারণ দুটি মাইল ফলকে পৌঁছাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। এ সময় মেসি বলেন, বার্সেলোনার জার্সিতে এত ম্যাচ খেলতে পারাটা গৌরবের। 20 বছর আগে 13 বছর বয়সী এই বালকের কাছ থেকে নিশ্চিত ভাবে এত সব রেকর্ড পাওয়া ছিল কল্পনাতীত। সেই মেসি বার্সার জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারে গড়লেন অনেক রেকর্ড। লালিগায় লিওনেল মেসির খেলা 500 ম্যাচের মধ্যে 252টি ম্যাচ খেলেছেন ক্যাম্প নুয়ে। অ্যাওয়ে ম্যাচ ছিল 248টি, সব মিলিয়ে জয় পেয়েছেন 369 ম্যাচে, করেছেন 451 গোল।